তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি কি করে তোমরা কাইজেনকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো এবং উন্নতি করতে পারো। তো আলটিমেটলি যদি তোমরা জানতে চাও যে কাইজেন কি, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক ছাড়বো। অলরেডি এই ভিডিওটার জাস্ট আগের ভিডিওটাতে আমি বানিয়েছি কাইজেন কি। তো কাইজেন কি যদি জানতে হয় তাহলে তোমরা ওই ভিডিওটা পুরো দেখো। ওই ভিডিওটা পুরো দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি বলি কাইজেন। কাইজেন হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড বা একটা জাপানিজ ফিলোসফির অংশ বসেস অলসো। তো যে জাপানিজ ওয়ার্ড কাইজেন, এর মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা চেঞ্জ ফর দ্য বেটার, ঠিক আছে? তো এখানে আলটিমেটলি কি বলা হয়, এখানে আলটিমেটলি বলা হয় যে একটা বড় চেঞ্জ আনার জন্য বা একটা বড় চেঞ্জ করার জন্য কখনোই বড় বড় স্টেপ ওঠানো চলবে না। তোমাকে কন্টিনিউয়াসলি ডে বাই ডে ছোটো ছোটো স্টেপ ওঠাতে হবে বা ছোটো ছোটো ইমপ্রুভমেন্ট করতে হবে, তবে গিয়ে তুমি একটা বড় ইমপ্রুভমেন্টকে একটা দিনের মধ্যে শেষ করতে পারবে, ঠিক আছে? তো এখানে আলটিমেটলি কি হচ্ছে, এখানে যখন আমরা বড় কোনো জিনিস করতে যাই, একবারে বড় কোনো স্টেপ নিতে যাই, তখন গিয়ে আমাদেরকে বেশি প্রবলেমে পড়তে হয়, আমাদেরকে বেশি প্রবলেম ফেস করতে হয়। কিন্তু যদি আমরা ছোটো ছোটো ইমপ্রুভমেন্ট দিনের দিন করতে থাকি, তাহলে আমাদেরকে ওই প্রবলেমটা ফেস করতে হবে না। কিন্তু আমরা এন্ড রেজাল্ট মানে ডে বাই ডে করতে করতে হয়তো বা দেখবে এক বছর পরে তুমি যত ইমপ্রুভমেন্টস করেছো বা তুমি যে লেভেলে পৌঁছেছো, সেই লেভেলেতে তুমি যদি বড় বড় স্টেপ ওঠাতে কখনোই তুমি পৌঁছাতে পারতে না। কারণ কি, এক নম্বর তো বড় স্টেপ ওঠালে আমাদের নিজস্ব ব্রেনই আমাদেরকে সাপোর্ট করে না। ধরো কেউ জিমে গেছে, জিমে গিয়ে একবারে প্রথম দিনই 100টা পুশ আপ মারলো, দ্বিতীয় দিনও আবার 100টার বেশি পুশ আপ মারলো, তো আলটিমেটলি তার ব্রেন তাকে সাপোর্ট করবে না। তো সে আলটিমেটলি 3 দিন 4 দিন এই জিনিসটা কন্টিনিউ করতে পারবে, তারপরে অটোমেটিক্যালি তার ব্রেন থেকে সে আউটপুট এরকম পাবে যে সে সেটা আর করতে চায় না, ঠিক আছে? তো এখানে যদি সে জিমে গিয়ে প্রথমে ছোটো ছোটো প্রথমে 10টা পুশ আপ করতো, তারপরের দিন 15টা পুশ আপ করতো, তারপরের দিন 20টা পুশ আপ করতো, এইভাবে কন্টিনিউয়াস সে ইম্প্রুভও করতো, আলটিমেটলি দেখা যেত কি 1 মাস 2 মাস পরে হয়তো বা সে 100 জায়গায় 200টা পুশ আপ ডেলি করছে, কিন্তু তার কোনো শরীরে কোনো প্রবলেমই আসবে না, বা শরীর কোনো মানে যে থকে যাওয়া বা শরীর যে হেরে যায় বা যে মন থেকে যে হেরে যাওয়ার কথাটা আসে যে আমি আর করতে পারবো না এইটাকে কন্টিনিউ, তো সেই কথাটাই আর কোনো দিন তার ব্রেনে আসবে না, ঠিক আছে? তো এইভাবে কাইজেনকে ইমপ্লিমেন্ট করা যায় নিজস্ব লাইফে। তো আমি বলতে চলেছি, একটা এক্সাম্পল দিতে চলেছি। ধরো কেউ ইউটিউবার হতে চাইছে, ঠিক আছে? তো ইউটিউবার হতে চাইলে সে যদি একবারেতে চায় যে আমি ডে বাই ডে মানে পরের দিনই একটা বড় ইউটিউবারে পরিণত হয়ে যাব, সে কোনো দিনই হতে পারবে না। কিন্তু সে যদি ছোটো ছোটো স্টেপ ওঠায়, যেমন প্রথমে ভিডিও এডিটিং শিখলো, তারপরে একটা কোনো স্পেসিফিক টপিককে ধরলো, যে টপিকের উপরে সে ভিডিও বানাবে, সেইটা সম্বন্ধে কন্টেন্ট রাইট করা শুরু করলো, তারপরেতে সে ভিডিও কী করে আপলোড করে ইউটিউবেতে সেটা শিখলো, তারপরে ভিডিও কীভাবে মনিটাইজেশন করা যায় সেইটা শিখলো, তারপরে তো কী করে ট্রাফিক গেইন করা যায় সেই জিনিসটা শিখলো। আলটিমেটলি এই সব জিনিসগুলো যখন সে ধাপে ধাপে শিখবে, এই জিনিসগুলো সে একদিনে কখনোই শিখতে পারবে না। হয়তো বা কারো এই জিনিসগুলো শিখতে 1 বছর লাগে, কারো বা এই জিনিসগুলো শিখতে 3 বছর 4 বছর লেগে যায়। তো আলটিমেটলি এর পরে এই জিনিসগুলো যখন সে শিখে নেবে, তারপরে সে একটা ইউটিউবারে পরিণত হতে পারে। কারণ সে তার নিজেকে এই পজিশনের বা এই পদের যোগ্য বানিয়েছে, ঠিক আছে? তো এইভাবে যেমন করা যায়, আরও একটা যদি বড় উদাহরণ তোমাদেরকে দিতে চাই, যেমন ধরো চাষিরা ধান চাষ করে, ধান চাষ করে ধান থেকে ধানের যে বীজ হয়, সেই ধানের বীজ কেনা থেকে একবারে চাল হওয়া পর্যন্ত চাষিকে কতগুলো স্টেপ ফিল করতে হয় বা কতগুলো স্টেপ ওঠাতে হয় সেটা আমি ধরো তোমাদেরকে বলছি। যেমন ধরো প্রথমেতে তাদেরকে বীজ কিনতে হয়, বীজ ধান কিনতে হয়, বীজ ধান কিনে তাকে 12 ঘন্টার মতো জলে ডুবিয়ে রাখতে হয়, সেই বীজ
ধান যেগুলো জলে ডোবানো আছে সেইগুলোকে একটা বস্তার মধ্যে নিয়ে তাকে মাটিতে গর্ত খুলতে হয়। মাটিতে গর্ত খুলে তাতে খড় দিতে হয়। খড় দিয়ে তাতে সে বীজ ধান রেখে খড় চাপা দিয়ে তার উপরে মাটি দিয়ে সেটাকে চাপা দেওয়া হয় এবং তাকে একটা গরম পরিবেশ দেওয়া হয় যাতে বীজ ধানগুলো অঙ্কুরিত হতে পারে। তারপরে যখন বীজ ধানগুলো অঙ্কুরিত হবে তখন তাকে ছড়ানোর জন্য বা বীজ ধান ছড়ানোর জন্য জমি চাই। জমিতে মাটি শক্ত হওয়া চলবে না, মাটিকে নরম করার জন্য তাতে ট্রাক্টর বা নাঙল যে কোনো জিনিস ইউজ করে মাটিকে নরম করা হয়। মাটিকে নরম করে ওই জমিতে শুধুমাত্র খুবই কম পরিমাণে জল রাখতে হবে যাতে না ওই অঙ্কুরিত বীজ যেটা তুমি ছড়াতে চলেছো সেটা ডুবে যায়, সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। তারপরে অঙ্কুরিত বীজ ছড়ানোর পরে ওই ওকে পর্যাপ্ত পরিমাণে সময় মতো জল দিতে হবে। দিয়ে দিয়ে বীজ যখন একটু বড় হবে তখন গিয়ে সেই বীজগুলোকে তোলা হয়, কারণ ওই জমিতেই বীজ রেখে দিলে সেখান থেকে ধান হওয়া সম্ভব নয়, কারণ বীজগুলোর মধ্যে একটা ইন্টার ডিস্টেন্স থাকতে হয় যাতে গিয়ে ওই ধানগুলো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি মাটি থেকে সংগ্রহ করতে পারে। তো সেই জন্য তাকে বীজগুলোকে তোলা হয়, বীজগুলোকে তুলে তারপরে সেই বীজগুলোকে রোপণ করা হয়, তাদের মধ্যে একটা ডিস্টেন্স রাখা হয় যাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি নিতে পারে ওই বীজ ধান বা বীজ ধান গাছ, ঠিক আছে। তারপরে ওই যে প্ল্যান্ট তুমি লাগালে তারপরেতে তোমাকে কন্টিনিউয়াসলি জল দিতে হবে সময় মতো। তারপরে তোমাকে দেখতে হবে যদি কোনো পোকা লাগে তো তার জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে, যে সার ইউজ করতে হয় জমিতে কখনো কখনো ধান বীজকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দেওয়ার জন্য। তারপরেতে আলটিমেটলি যখন তোমার ধান পেকে যাবে সেই ধানকে কাটতে হবে, সেই ধানকে কেটে সেই ধানকে ঝাড়তে হবে। ঝাড়ার পরে তোমার কাছে আসবে ধান এবং সেই ধানকে তোমাকে তারপরে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পরে তাকে আবার সূর্যের আলোতে শুকনো করতে হবে। শুকনো করে সেই ধানকে, সেই সেদ্ধ শুকনো করা ধানকে তোমাকে নিয়ে যেতে হবে ধানের কলে। ধানের কলে নিয়ে গেলে তারপরেতে তারা ধান ভাঙিয়ে দেবে, মানে ধান থেকে চাল বার করে দেবে, ঠিক আছে। এবার তুমি ভাবো তোমাকে কতগুলো ছোট ছোট স্টেপ নিতে হলো তবে গিয়ে তুমি আলটিমেটলি ধানের বীজ কিনে সেইটা থেকে চাল পেলে। এখানেতে তুমি ভেবে দেখো, ধানের বীজ তুমি ধরো 10 কিলোর মতো ধানের বীজ কিনবে এবং সেই 10 কিলো ধানের বীজ তোমাকে হয়তো কুইন্টাল খানেক ধান দেবে, ঠিক আছে। তো এখানেতে এন রেজাল্টটা খুবই বড়, কিন্তু চাষি যে ছোট ছোট স্টেপগুলো নিল, এই ছোট ছোট স্টেপগুলো নেওয়ার জন্য তাকে নিজেকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হয়েছে যাতে গিয়ে আলটিমেটলি এন রেজাল্টে সে অত ধান পেলো বা অত চাল পেলো। তো এখানেতে এই যে ছোট ছোট ইমপ্রুভমেন্টগুলো চাষি করতে থাকলো এইটাকেই আলটিমেটলি কাইজেন প্রসেসকেই চাষি ইমপ্লিমেন্ট করলো। কিন্তু চাষি জানে না যে কাইজেন প্রসেস কি হয়, কিন্তু সে এটা জানে যে এইভাবে ছোট ছোট স্টেপই ওঠাতে হয় যদি তোমাকে ভালো ধান পেতে হয়, ঠিক আছে। তো আশা করছি আজকে এই প্রসেসটা জেনে, এই কাইজেন প্রসেসটাকে কী করে লাইফে ইমপ্লিমেন্ট করা যায় সেটা জেনে তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দাও, আর যদি এমন এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। তো স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। Bye.